সালাম আলাইকুম সবাই আছেন নেটলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 739 ড্যাপ 3 প্রবলেম এ নাম্বার সলভ করব একদম ইজি একটা প্রবলেম যেখানে বলা হয়েছে যে একটা ইন্টিজার নাম্বার দেওয়া হবে হুইচ ইজ ডিভিজিবল বাই 3 অর লাস্ট ডিজিট 3 হবে সো এটাকে এখানে বলা হয়েছে ইন্টিজার নাম্বার মিট বথ কন্ডিশন আর ডিজ লাগবে এখানে বলা হয়েছে যদি একটা নাম্বার ইন্টিজার দেওয়া হলো ওই নাম্বারটা যদি 3 দ্বারা ডিভিজিবল হয় বা ওই নাম্বারটার লাস্ট ডিজিট যদি 3 হয় তাহলে ওই নাম্বারটা পলিক্রেপ কি ডিসলাইক করে তো আমাদেরকে একটা সিরিজ বার করতে হবে যে এই সিরিজটা হলো পলিক্রেপ ডিসলাইক লাইক করে এমন নাম্বারগুলোকে কি তো আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত বা 20 পর্যন্ত দেখি তাহলে 1 2 3 3 কে 3 দ্বারা ডিভিজিবল তার মানে কি 3 পলিক্রেপ ডিসলাইক করবে তো 3 লাইকের যে সিরিজটা আছে ওই সিরিজ ইনক্লুড হবে না 4 ইনক্লুড হবে 5 6 হবে না কারণ 6ও 3 দ্বারা ডিভিজিবল 9 হবে না বাট 10 হবে না 11 হবে না কারণ 11 আর 12 হবে না সরি 11 হবে 12 হবে না কারণ 12 3 দ্বারা ডিভিজিবল এবং 13 13 কেন হবে না 13 হলো 3 দ্বারা ডিভিজিবল না বাট 13 এর লাস্ট ডিজিট 3 এই কারণে 13 হবে না সো এই একটা সিরিজ যে সিরিজটা আমরা আমাদেরকে দেওয়া হবে এবং এখানে যেহেতু এখানে বলা হবে যে কে কে একটা ভ্যালু দেওয়া হবে কে হলো কি এই সিরিজের তম নাম্বার সাপোজ 1 হলো 1 তম নাম্বার 2 হলো 2 তম 3 4 হলো 3 তম 5 হলো 4 তম নাম্বার তো ওই নাম্বারগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে সো আমরা যদি সরাসরি এটার কোড আচ্ছা এইটার জন্য আমাদের কি করতে হবে দুইটা প্রসেস ফলো করা লাগবে একটা হলো যেহেতু আমাদেরকে এন দেওয়া হবে এন কি কি করতে হবে এন 3 ডাবল ইকুয়াল 0 কিনা এটা হলে কি আমরা এটাকে এটা হলো ডিসলাইক করবে তাহলে এটাকে আমরা কি করব নিব না আর আরেকটা কি হবে এন সরি এন মড 10 ডাবল ইকুয়াল যদি 3 হয় তার মানে কি যদি লাস্ট ডিজিট যদি 3 হয় এইটাকে আমরা নিচ্ছি না আর বাকি যেগুলো আছে সবগুলোরই আমি নিচ্ছি সো আমরা যদি কোডটা দেখি আমি কি করলাম এখানে আমি একটা ফাংশন করছি কল নামে একটা ফাংশন আমি নিয়ে নিছি এই না এখানে কি করলাম একটা ভেক্টর নিয়ে নিছি আপনারা চাইলে এক লাইনও করতে পারতেন সো এটা আমি এখানে নিয়েছি 1 থেকে 2050টা আমি নাম্বার নিয়ে নিছি x হলো 1 থেকে এখন 1 থেকে আমি 250 পর্যন্ত আমি দেখতেছি কোন নাম্বারগুলো 3 দ্বারা ডিভিজিবল না এবং লাস্ট ডিজিট 3 না ওই নাম্বারগুলো আমি ভেক্টরে পুশ করতেছি পুশ করার পর কী করতেছি আমি এন নিচ্ছি এন নেওয়ার পর এন তম নাম্বারটা আমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছি যেহেতু এখানে ব্যাকটা ব্যাকটরের ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হবে আর আমাদেরকে এখানে 1 ইন্ডেক্স ধরে প্রিন্ট করতে হবে তাই ব্যাকটরকে -1 করে আমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছি সো আশা করি সবাই বুঝতে পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও